জনগণ 18 দলের ডাকা লাগাতার অবরোধ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল আহমেদ সবুজ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিরোধী দলের ডাকা অবরোধের প্রতিবাদে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালনকালে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।